সো গাইজ, আজকে খুবই মজার একটা ব্যাপার করছে আমাকে এলিউশনিস্ট ওয়াইটি ভাই ইনভাইট দিছে। আমি যখন ভিডিও বানাইতেছিলাম, একটা টপিকে ভিডিও বানাইতেছিলাম, ওইটার মাঝখানে উনি আমাকে ইনভাইট দিছে। তো আমি ভিডিও বাদ দিয়ে আমি ওনার সাথে খেলা শুরু করে দিছি। তো ওই গেম প্লেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। তো আমি ভিডিও রেকর্ড অফ করে নেই, কিন্তু ওনার গেম প্লেটা আমি রেকর্ড করছি। আমার টপিকটা বাদ দিয়ে আমি ওনার গেম প্লেটা রেকর্ড করছি, ওনার সাথে যে ম্যাচটা খেলছি ওইটা রেকর্ড করছি। তো তোমরা ওটা ফুল দেখো, অনেক মজা পাই আশা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আছে ডাকল গেমে একটা নতুন ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওতে কোনো আপডেট নিয়ে কথা বলবো না, আজকে তোমাদেরকে একটা ট্রিক দেখাবো। ওই ট্রিকে তোমার ট্রেনিং জোনে যে লবিটা আছে ওখানে তোমরা সবকিছু আনতে পারবা, মেডিকেট গান যা আছে সবকিছু আনতে পারবা। ওইটা তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা আমরা দেখি কিভাবে এই কাজটা করতে হবে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, তোমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো না, এখন সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও আর ভিডিওগুলো ওয়াচ করতে পারো। ইলুশনিস্ট সো গাইজ, আমরা ইলুশনিস্ট ওয়াইটির সাথে গেম প্লে করতেছি। আমার বিশ্বাস হইতেছে না ইলুশনিস্ট ওয়াইটি আমার ইনভাইট দিছে। যাক দেখি আমরা খেলি ইলুশনিস্ট ওয়াইটি ভাইয়ের সাথে। এখন আমরা স্কোয়াড ম্যাচ খেলবো, তো দেখি কি হয়। আমি তো কথা বলতে পারবো না, ভিডিও রেকর্ড হইতেছে। তো দেখি গাইজ, ইলুশনিস্ট ওয়াইটি আমি ভিডিও করতেছিলাম অন্য একটা, কিন্তু আমাকে ইলুশনিস্ট ওয়াইটি ভাই আমাদেরকে ইনভাইট দিছে। তো আমরা এখন তার সাথে খেলবো, অনেক ইচ্ছা ছিল তার সাথে খেলার। এখন আমি কি মুখে জানি আমার পায়ে গেল, আমি কি বলবো এখন, আমার ইনভাইট দিছে ইলুশনিস্ট ওয়াইটি। গাইজ, আমি কিন্তু অন্য একটা টপিক নিয়ে ভিডিও বানাইতেছিলাম, হঠাৎ উনি আমার ইনভাইট দিল। তো আমি ইনভাইটটা অ্যাকসেপ্ট করে দেখি, এটা ইলুশনিস্ট প্লাস। তো আর কি ভাই, পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম গা। তো যেটা নিয়ে ভিডিও বানানোর কথা ছিল ওইটা বাদ দিয়ে আমি ওনার সাথে খেলা শুরু করে দিলাম। সো গাইজ, গেমের মধ্যে উনি আমাদের জাম্প মাস্টার আছেন। তো এখন আমাদেরকে উনি কোথায় নামাবেন, আমাদেরকে বিমা শক্তিতে নামাই দেব এখন। আর গাইজ খুব এক্সাইটেড আছে, এক্সাইটের মধ্যে আমি লুটও করতে পারি না ভালো মতো। তো ওনার সাথে শুধু ওনার সাথে দৌড়াইছি, কোনো অন্য কিছু লুট যে করবো এই খেলতেও আসে না। আমি শুধু ওনার সাথে দৌড়াইছি, যেহেতু প্রথম ম্যাচ ওনার সাথে খেলতেছি, তো আর কী করবো, ওনার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছি আমি। তুমি আমরা দেখো ভিডিওতে আমরা কিন্তু লুটই করি নাই, লুট করতে বলতে হালকা পাতলা লুট করছি। তো লাস্টে যায় কী হয়েছে, আমার পিন গেছে হাইওয়ে। তো আমি তো সামনে আগে যেতেছি, আমার এর আগে ওখানে নকডাউন করে দিছে। তো এনিমি কিন্তু আমার ওই জায়গায় নকডাউন করে ফেলাইছিল। তো ওই জায়গায় কিন্তু আমার ইলুশনিস্ট ভাই কিন্তু আমার বাঁচাইতে গেছিলো, কিন্তু বাঁচাইতে পারে নাই, আমি কিন্তু মরে গেছি গা, কারণ আমার পিন হাই হয়ে গেছিলো। আমি কিন্তু আমার দেখাইতেছি কিন্তু আমি আগে গেছি গা, কিন্তু আমার কিন্তু ওখানে নকডাউন করে দিয়েছি, যে জায়গায় আমি জিপলাইনের থেকে নামছি ওই জায়গায়। তো তোমরা ভিডিওর পরে দেখো ওই জায়গায়। তো উনি কিন্তু আমার বাঁচাইতেছিল, কিন্তু বাঁচাইতে পারে নাই দুর্ভাগ্যবশত। তো এই জায়গায় আমরা এই যে বিমা শক্তিতে আসি, এই জায়গায় এখন আমরা একটু লুটমুট করবো, এই জায়গায় কোনো জায়গায় কোনো এনিমি থাকবো না। এই জায়গায় একটা এনিমিও আমরা পাইনি, এই জায়গাও পাইনি, পিকে যেই আসলাম পিকও পাইনি। তো এই জায়গায় শুধু আমরা লুট করছি, আর আমি লুটের চিন্তা তো বাদ দিয়ে দিছি, আমি খেলে ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরছি। তো তোমরা দেখো আমি ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, যেহেতু প্রথমবার ওনার সাথে খেলতেছি, তো একটা এক্সাইটেড কাজ করতেছে, এর জন্য ওনার পিছিয়ে পিছিয়ে ঘুরছি। দেখো আমি কী কী ঘান নিছি মাত্র, এর জন্য শুধু স্পাত আর ইউএমপি নিয়ে আমি দৌড়াইতেছি। তো আমি কোনো ভালো গান পাই ওনার সামনে আশেপাশে, তো ওনারাই সব কিছু লুট করে ফেলেছে। তো এর জন্য তাও লুট করতে পারি না, আর আমি তো ওনার পিছিয়েই করতেছি, আমি লুট করবো কি। তো খুবই এক্সাইটেড, আর আমার থেকে এক্সাইটেড আমার ছোটো ভাই আছে। যখন তোমরা ভিডিওর প্রথমেই দেখছো, যখন ইলুশনিস্ট ওয়াইটি ভাই আমাদেরকে ইনভাইট দিছে, তখন কি এক্সাইটেডটা হয়েছে, অনেক এক্সাইটমেন্ট আসলে আমি কথা বলতে পারতেছি না, এমনকি কী কম বুঝাইতে পারতেছি না। প্রথমবার যেহেতু খেলতেছি, তো ওনার বিগ অনেক বড় ফ্যান আমি, তো ওনার সকল ভিডিওই দেখি আমি। তো এর জন্য উনি হঠাৎ করে যে রিকোয়েস্ট দিয়ে দিছে, তো এর জন্য আর এক্সাইটেড যে মোমেন্টটা আছে ওইটা কন্ট্রোল করতে পারতেছি না। তো এখানে কিন্তু আমি একটা কি বলে এই গানটার নাম ভুলে গেলাম, দেখছো গানের নামও ভুলে গেছি গা, AN94 মনে হয় এটা, হ্যাঁ AN94। কিন্তু এই গানটা নিয়ে আমি দৌড়াবো এখন। অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে ওনার সাথে খেলবো, তো হঠাৎ করে ইনভাইট দেওয়ার পরে আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। তো এমনি একদিন হয়তো বা ট্রিপল আরও আমার ইনভাইট দেবো, আমি ওনার সাথেও গেম প্লে করবো।
তো এসে অপেক্ষা করতেছি যে কবে আবার তিপ্রলান আমাকে ইনভাইট দিবে। তো ওনার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে গেমের মধ্যে, তো আশা করি উনিও একদিন আমাকে ইনভাইট দিবেন। যেহেতু ইলেকশনিস্ট ওয়াইটি আমার ইনভাইট দিছে এক্সকে, তো আমি আশা রাখতে পারি একদিন ট্রিপল আরও আমাকে ইনভাইট দিবে, তো আমি ওনার সাথে গেম প্লে করব। তো সেই দিন হয়তো আমার পিনে প্রবলেম হইব না, কারণ আজকে যে পিনে প্রবলেমের জন্য আমি মরে গেছি। তো না মরলে হয়তো আর কিছুক্ষণ থাকতে পারতাম ওনার সাথে। তো মইরা তো গেছি গা, তোমরা ওইটা ভিডিও লাস্টে দেখো। তো আশা করি একদিন আমার ট্রিপল আরও আমার ইনভাইট দেবো, কারণ ট্রিপল আরও সাথে আমার গেমের মধ্যে অ্যাড আছে, আর রিঙ্কু ভাই যে ইলুশনিস্ট ওয়াইটি, তো ওনার সাথে কিন্তু আমার ফেসবুকে অ্যাড আছে। তো গেমের মধ্যে কিন্তু দুজনের সাথে আমার অ্যাড আছে, রিসবি ভাই এবং রিঙ্কু ভাই দু দুইজনের সাথেই কিন্তু আমার অ্যাড আছে। তো হয়তোবা একদিন আমাদের আমাকে ত্রিপল আরও ইনভাইট দিবে, তো সেই অপেক্ষাটাই করতেছে কবে ইনভাইট দিবে, তো কবে ওনার সাথে একদিন আমি গেম খেলবো। তো আশা আছে, তো যে একটা ইচ্ছা ছিল যে ওনার সাথে ইলুশনিস্ট ভাইয়ের সাথে খেলবো, তো এটা তো হইলো। আর একটা আছে ত্রিপলার সাথে খেলবো, তো ওনারটাও হয়তো একদিন পূরণ হবে। তো সেই আশায় আছি একদিন না একদিন পূরণ হবে, তো ব্যাপার না। তো এখন আমরা যাবো একটু পিকেট দিকে, পিকেট থেকে কিছু লুট মুট করবো, আর আমি একটু গান চেঞ্জ করবো। আর অনেকটা গ্লোয়াল পাইছিলাম, ওই খাওয়ার পরে আবার গ্লোয়ালটা পড়ে গেছে গা। তো ব্যাপার না, আমরা এখন পিক যাবো, পিক থেকে কিছু লুট মুট করবো। আর আমি তো দেখতো ওনার পিছিয়ে আসি, সবসময় ওনার পিছিয়ে থাকবো, তো উনি যেই জায়গায় যাবো ওনার ফলো করতে হবে, কারণ আমি ওনার ফলোই করতেছি। তো আমি এখন যাবো ওনার কাছে। তো এই জায়গায় আমরা ভিডিও স্কিপ করে দিই, ভিডিও কিন্তু আমি বেশি বড় করবো না, কারণ লাস্ট পর্যন্ত যদি থাকতো একটা ভুইয়া হইতো, তাহলে একটা বড় একটা বিশাল একটা হাইলাইট হইতো, অনেক সুন্দর একটা গেম প্লে হইতো, কিন্তু আমরা লাস্ট পর্যন্ত থাকতে পারি নাই, এর জন্য বেশি ভিডিওটা বড় করতে চাইতেছি না। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই ভিডিও আমি কিন্তু আপলোড করতে থাকি, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও, তারপরে যে আপডেটগুলো আসে ওইগুলো কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করতে থাকি। তো এই সকল কিছু জানার জন্য কিন্তু তোমাকে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করলে পরবর্তী আপডেট কিন্তু তোমরা জানতে পারবা। তো এখানে কিন্তু আমরা খেলতেছি, তো খেলার পরে কিন্তু আমি কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হইতেছে আমি কথা বলতে পারতেছি না ওনার সাথে, কারণ ভিডিও রেকর্ড হইতেছে। আর তোমার জন্য ভিডিও রেকর্ড হইলে কিন্তু ইন্টারনাল স্টোরেজ যেটা আছে ওইটা কিন্তু কাজ করে না, ভিডিওটা রেকর্ড করে না, যে আমরা ভয়েসগুলো কথা বলতেছি ওইটা কিন্তু রেকর্ড করে না। তো ওইটা যদি আমি মাইকটা যদি অন করতাম, তাহলে কিন্তু সব কিছু অফ হয়ে যেত, যে আমার যে আমি হাঁটতেছি এটা কিন্তু যে সাউন্ডটা আসতেছে এই সাউন্ডটাও কিন্তু অফ হয়ে যেত, সব কিছু অফ হয়ে যেত। আর আমি যদি কথা বলতাম, তাই আমার কথাটা কিন্তু শুধু আমিই শুনতাম, আমার ওই পাশে যে আছে ইলুশনিস্ট ওয়াইটি ভাই আছে, যে আরও তিনজন টিমমেট আছে, তারা কিন্তু কেউ কিচ্ছু শুনতে পারতো না। তো এর জন্য আমি ওটা ম্যাকটা অনই করি নাই, অফ করে রাখছি। একজন হয়তো কথা বলতেছিলো নাম্বার থ্রিতে যেয়েছিলো, উনি মাঝখানে হ্যালো করে উঠছিলো, তো আর কোনো রিপ্লাই দিতে পারিনি। আর যদি কথা বলার ই থাকতো, ইন্টারনেট স্টোরে যদি রেকর্ড করা যায়, তো তাহলে কিন্তু আমি ওনার সাথে ঠিকই কথা বলতাম, আর ওনার মাইকও হয়তো বন্ধ, এর জন্য উনি কোনো কথা বলে নাই। তো আমি কোনো কথা বলি নাই। তো না হলে যদি কথা বলার কোনো ওয়ে থাকতো, তাহলে কিন্তু আমি কথা বলতাম অবশ্যই। মাইক অন করলে কিন্তু আমি যে এখন কথা বলতেছি এই কথাও কিন্তু কোনো কিচ্ছু শুনতে পারতাম না, শুধু তোমরা গেম প্লেটা দেখতা। তো এর জন্য আর কী বলো, ওইটাকে অন মাইকটাকে অন করা হয় নাই, আর এই এমনি আমি ভিডিওটা করে গেছি, আর এই যে বক বক করে গেছি। তো কোনো জায়গায় ভুল হইলে ক্ষমার চোখে দেখো। আর এখন তো আমরা গেম খেলতেছি, আমরা এখন পিকের মধ্যে আসি, পিক থেকে আমরা কই যাব দেখি তারা কই যায় পিক থেকে। তো আমরা পিক থেকে আমি আসলে ওই ঘরটা লুট করতে চাইতেছি, সামনে যে বড় ঘরটা আছে ওই ঘরটার মধ্যে লুট করবো এখন যা। তো ওই ঘরে যাওয়ার সাথে ভালো, আমি ইলুশনিস্ট ওয়াইটি ভাইয়ের পিছিয়ে পিছিয়ে যাই, তো এইটাই করতে থাকি, ওনারে দেখাইতে থাকি, ওনারে দেখো তোমরা। আর এখানে একটু ভিডিওটা স্কিপ করি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাইতেছে, তো যেখানে ভালো মোমেন্ট হইব ওই ভিডিওগুলো আমি তোমার ওই জায়গায় দিবো। তো এখন আমি একটু ভিডিওটা স্কিপ করতেছি। সো গাইজ, আমরা এখন জিপ লাইনের দিকে আসতেছি, তো আমরা এখন জিপ লাইনের ইলুশনিস্ট ভাই জিপ লাইনের দিকে আসে গা। তো এখন আমিও জিপ লাইনের দিয়ে যাইতেছি, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। আমরা পচিন ও আমরা সবাই নেমে যেতেছি কেন? আচ্ছা আমিও নেমে যাই, তিনজনই নেমে গেছে। সামনে হয়তো বা গাইজ এনিমি, এর জন্য আমাকে নামতে দিতেছে, সবাই নেমে গেছে এই জায়গায়। তো এনিমি তো আমি দেখতেছি না, ওই যে ইলুশনিস্ট ভাইকে কিন্তু ড্যামেজ দিয়েছে, আমারও ড্যামেজ পড়লো, কী হলো আমার ড্যামেজ দিল, কিন্তু এখানে কোনো ড্যামেজেরই হলো না, ব্লাড বেরোলো কিন্তু ড্যামেজেরই কই, বুঝলাম না কিছুই। আচ্ছা আমি এই যে কাবার নেই ইলুশনিস্ট ভাই, ওদিক কই যায়, ওদিকে তো এনিমি, ওদিক কই যেতেছে, যাক ব্যাপার না, আমি এই জায়গায় থাকি। ওকে কী হলো গাইজ, দেখলাই রে কী হলো, আমার পিন হাই হয়ে গেছিলো, আমি মরে গেছি গা।
মাই গড, আমার পিন কিন্তু হারিয়ে গেছে। আমি দেখছো কই আয় পড়ছে আর আমার মায়েরা দিছে ওই জায়গায় আগেই। তো এলোশনের ভাই আমার হয়তো বাঁচাইতে গেছিলো, তো বাঁচাইতে পারে না, আমার আগে মেরে দিছে, গ্লোয়াল লাগাছিল দুইটা। তো কি করতাম, আর পিন দেখছো কিনে কি এই পিন খেলন যায়। আর সুব্রত কয় কিনে পিন হাই হয় না, বাংলাদেশে কোনো পিন প্রবলেম নাই। তো ভাই দেখো লাইট প্রুফ দেখো ভাই, পিন প্রবলেম নাই বলে পিন বয় এই বিকাল সন্ধ্যা টাইমটাই কিন্তু পিন প্রবলেম অনেক হাই হয়ে যায়, পিনের জন্য কিন্তু খেলাই যায় না। তো কি আর কইতাম, পিন দেখছো কই উঠে গেছে আমায়, মেয়ে কী কইতাম মনে ওই যে দেখছো আমি কিন্তু অনেক দূরে চলে আসছিলাম, কিন্তু ওইখানে কিন্তু আমার মায়েরা দিছে, মায়েরা দিছে। আমি কিন্তু এদিকে ওই যে দোতলা যে ঘরটা আছে ওই ঘরটার এদিকে আগে বসছি, আর আমার ওই জায়গায় আগে নকডাউন করে রাখছে। কী কইতাম এখন ইলেকশনিস্ট ভাই, আমার বাঁচাইতে গেছিলো তো বাঁচাইতে পারি নাই, দুইটা গুলোয়াল লাগাইছিল ওইটাও ক্যাপচার করতে পারি নাই, কারণ আমি তো এদিকে আগে বসছি আর আমার নকডাউন করে ওদিক হয়ে গেছে। তো আমি কইলাম কই যেতেছেন অন দিয়ে, উনি আমার বাঁচাইতে চাইতেছেন আর আমি এদিকে আগে বসছি। আচ্ছা ব্যাপার না, পিন কিন্তু হারিয়ে গেছে, পিন এই সন্ধ্যার টাইমে পিন এরকমই থাকে। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা লম্বা করতে চাই না, এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো ভিডিওতে আমি অনেক এক্সাইটেড ছিলাম, এর জন্য ঠিকমতো কথা বলতে পারি না, তো কোনো জায়গায় মিস্টেক হলে ক্ষমা করে দিও। আর চ্যানেলে যারা নতুন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখো, আর আমাকে একটু সাপোর্ট করো গাইজ।